এক্সপ্লোরার আরএমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সমুদ্র বিলাস কটেজ সেন্ট মার্টিন। আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন, ভালো মানের একটি রিসোর্টে থাকতে চাচ্ছেন, নিঃসন্দেহে আপনারা সমুদ্র বিলাস রিসোর্টটিতে থাকতে পারেন। এটা মেন বিচের সাথে অবস্থিত, আমাদের হুমায়ুন আহমেদ স্যারের রিসোর্ট এটা সমুদ্র বিলাস। আপনারা এই রিসোর্টে থাকতে পারেন। এখানে দুই ধরনের রুম রয়েছে, দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কাপল আর একটা হচ্ছে ফ্যামিলি। কাপল রুমগুলোর ভাড়া পড়বে 4,500 টাকা আর ফ্যামিলি রুমের ভাড়া পড়বে 5,000 টাকা। আপনারা যদি এই রুম কনফার্ম করেন, আগে থেকেই ফোন দিয়ে বুকিং করে যাওয়াটাই বেটার হবে, কারণ সেন্ট মার্টিন এখন সিজন, আসলে ওখানে রুম পাওয়াটা অনেক কঠিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা একটু বড় আর একটা একটু ছোটো মানের রুম। এখানে আপনার এই রুমগুলোর জন্য ভাড়া গুনতে হবে 4,500 টাকা, বড়ো রুমগুলোর জন্য ভাড়া গুনতে হবে 5,000 টাকা, যেখানে আপনারা চারজন থাকতে পারবেন। এই সমুদ্র বিলাস ডক্টর হুমায়ুন আহমেদ। তো আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন, এটা মেন বিচের সাথে অবস্থিত, বিচ থেকে কটেজ থেকে বের হলে আপনারা বিচে যেতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে এই যে আমরা মনে করেন কটেজ থেকে বের হচ্ছি, এই যে আপনাদের বিচটা দেখাচ্ছি, এই যে বিচ। এখন ভাটা থাকার কারণে পানিটা একটু নিচ্ছে, আর জ্বরের সময় পানিটা ওই যে ছাতা দেখছেন এই পর্যন্ত চলে আসে। সো আপনারা যারা ভালো মানের রিসোর্টে থাকতে চাচ্ছেন, নিঃসন্দেহে এটা আপনারা বুকিং করে থাকতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।